আগামী নির্বাচনে সবদল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও জয়ী হবে বলেও আশা তার। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের জন্য যে কোনো সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব পোষণ করে। লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী, করোনা অতিমারীর কারণে আড়াই বছরের বেশি সময় পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি ভারত সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে জলাধারগুলি আবার সংরক্ষণ করা, প্রধানমন্ত্রী বলেন, ভারত সবসময় বাংলাদেশের বিপদের দিনের সঙ্গী। তার সফরে দীর্ঘদিন ঝুলে থাকা কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন সহ দুদেশের একসঙ্গে নতুনভাবে এগিয়ে চলার গতি সঞ্চার হয়েছে। ইতিমধ্যে আমাদের কিন্তু যৌথ নদী কমিশন মিটিং হয়ে গেছে এবং যৌথ নদী কমিশন মিটিংয়ে কিন্তু সিদ্ধান্তগুলি হয়ে গেছে, কাজে এগুলি খুব দ্রুতই কার্যকর হবে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সফল করতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারতও ইতিবাচক সাড়া দিয়েছে। মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গারা দীর্ঘদিন এদেশে থাকায় বাংলাদেশের জন্য এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কিন্তু ভারত সবসময় এটা মনে করে যে না, এটা সমাধান হওয়া উচিত। এটা আমাদের জন্য আসলে, আমরা মানবিক কারণে তাদের স্থান দিয়েছি এটা ঠিক, কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে তাতে আমাদের জন্য তো বড় একটা বোঝা হয়ে যাচ্ছে। আগামী নির্বাচন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আওয়ামী লীগ কি ভোট দেবে। এত কাজ করার পরে জনগণের যে ভোট, অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এই চলমান উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে চান। বৈশ্বিক সংকট মোকাবেলায় নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে, তাই এখন থেকেই প্রস্তুত হতে হবে। সারা বিশ্বেই দুর্ভিক্ষ দেখা দেবে, সারা বিশ্বে অর্থনৈতিক চরম দুরবস্থা দেখা দিতে পারে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।